ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে একদম প্রথমে যে বিষয়টা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, আপনার বিরুদ্ধে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে লড়াই কতটা সহজ কতটা কঠিন? দেখুন, নির্বাচনে লড়াই সবসময় কঠিন বলে আমি মনে করি। আর খোদ মুখ্যমন্ত্রী যখন প্রতিদ্বন্দ্বিতায়, তখন নিশ্চয়ই নির্বাচনটা খুব মসৃণ হবে, এটা ভাবনার কোনো বিষয় নয়। কাজেই কঠিন লড়াই, কঠিন লড়াইকেই কিভাবে আমরা লড়ব সেটাই আমাদের এখন পরিকল্পনা। আচ্ছা, বামেদের সঙ্গে জোট হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকায় কংগ্রেসের ভোট কতটা কি রয়েছে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি বামেদের ভোট পাওয়ার পর আপনি কি জয়ের বিষয়ে কত শতাংশ আশাবাদী? দেখুন, তৃণমূল যেভাবে 5 বছর বাংলায় সরকার চালিয়েছেন, একের পর এক ঘটনা ঘটে গেছে। যেভাবে একটা সরকার তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যেভাবে একটা সরকার গণতন্ত্রকে হত্যা করেছেন, যেভাবে একটা সরকার দলতন্ত্রকে প্রতিষ্ঠা করার নজিরবিহীন ঘটনা দেখিয়েছেন, যেভাবে একটা সরকার বাংলা অভিধানের পরিবর্তন করছেন, যেভাবে একটা সরকার তৃণমূল করলে সব আইন তাদের দিকে থাকবে, তৃণমূল না করলে তার জেল অনিবার্য, এই জায়গায় যেখানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছেন, একটা নতুন শিল্প আসেনি, কলেজগুলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, ছাত্র যুব শ্রমিক বুদ্ধিজীবী কেউ খুশি নন, এই জায়গায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল না সরলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, এটা যখন বাংলার মানুষ মনে করেন, তখন সেই মানুষের ডাকে সাড়া দিয়ে বাম এবং কংগ্রেস দুটো পরস্পর বিরোধী দল, তারা এক জায়গায় এসে লড়াই করার একটা চেষ্টা করছেন। এবং শুধু বাম বা কংগ্রেস নয়, যে কোনো সেকুলার ফোর্স যারা মনে করেন যে তৃণমূল বাংলা থেকে সরে যাওয়া উচিত, তারা এক হয়েছেন। কাজে সেই জায়গায় আমরা এক হয়েছি। এবং ভবানীপুর কেন্দ্রে, যেহেতু এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব কেন্দ্র, সেখানে স্বভাবতই বিরোধীদের খুব সাংঘাতিক একটা অর্গানাইজেশন আছে, এটা মনে করা ঠিক নয়, যেখানে সারা বাংলাতেই কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়ার চেষ্টা হয়েছে 5 বছর ধরে, যেখানে বামেরও অনেকে, অনেক বড় নেতারা, তারাও তৃণমূলে যোগদান করেছেন, এবং সর্বোপরি যারা ক্রিমিনাল, যারা প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এত বছর ধরে অত্যাচারের প্রতিভূ হয়েছিলেন, তারাই যখন রাতারাতি রং পাল্টে তৃণমূলের দিকে চলে গেলেন, এবং তৃণমূল একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো সবাইকে আপন করে নিয়ে তাদের জায়গা করে দিয়ে প্রমাণ করে দিল যে তৃণমূলে গেলে সবকিছু শুদ্ধিকরণ হয়ে যায় এবং বাংলা শেষ হয়ে গেল তার কারণে, সেইখানে দাঁড়িয়ে যখন মানুষ মনে করছেন একটা পরিবর্তন প্রয়োজন, কারণ যে পরিবর্তন 5 বছর আগে আমরা চেয়েছিলাম এবং এনেছিলাম তার কোনোটাই হয়নি, সেখানে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজেশনাল ক্ষমতার থেকেও মানুষের চাহিদা এবং মানুষের শক্তিটাই আমাদের কাছে বেশি শক্তি বলে আমি মনে করছি এই লড়াইয়ে। গতকাল দেখেছিলাম যে বেলেঘাটায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, যেখানে বামেদের উপর আক্রমণ করা হয়েছিল, পরবর্তীতে রাতের দিকে কংগ্রেসের উপর আক্রমণ করা হয়েছিল, এই ধরনের ঘটনা ভবানীপুরেও হতে পারে, এমনটা কি আশঙ্কা করছেন? এরকম ঘটনা সব জায়গাতেই হতে পারে, কারণ তৃণমূলের কাছ থেকে খুব মসৃণভাবে নির্বাচন, অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আমরা অতীতের বেশ কয়েকটি নির্বাচনে তো সেরকম কিছু দেখিনি, কাজেই তাদের থেকে আশা করব কি করে যে তারা অবাধ এবং ফ্রি ফেয়ার ইলেকশন করতে দেবেন, এই কথাটাই তো আমরা ইলেকশন কমিশনকেও জানিয়েছি। এবং জানানোর পরে যেভাবে বিহারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সেইভাবে যদি বাংলায় ভোট হয় তাহলে কিন্তু ফল পরিবর্তন হতে মানে অবশ্যম্ভাবী, কিন্তু যদি সেই একইভাবে বিচ্ছিন্ন ঘটনা, কালকে বেলেঘাটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলবো না, আমি বলবো যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ছোট ঘটনাই কিন্তু বিচ্ছিন্ন হতে পারে না, সবটাই নির্বাচন কেন্দ্রিক ঘটনা, সবটাই রাজনৈতিক সমীকরণের ঘটনা, অর্থাৎ এই ধরনের ঘটনা কি আরো বেশি ঘটনা, আরো 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 দ্রুত ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা একসঙ্গে, সবই হতে পারে, কাজেই সবকিছুর জন্য প্রস্তুত তো থাকতেই হয়।
পুরোদমে নির্বাচনী প্রচার এখনো শুরু করেননি, কবে থেকে প্রচার শুরু করবেন এবং অভিনবত্ব কি রাখছেন প্রচারের মধ্যে? প্রচারের অভিনবত্ব আর কি, প্রচার তো যেভাবে প্রচারে আমরা প্রচার করি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার, আমাদের দুই দলের কর্মীরা একসঙ্গে নেমে, দুই দল কেন বলবো, এখানে বামফ্রন্টের শরিক দলও অনেকে আছেন, এখানে অরাজনৈতিক মানুষ যারা নিজেদের মনে করেন যে আমরা কোনো পতাকাবিহীনভাবে আমরা প্রচার করতে চাই, সেরকম মানুষজন অনেকে এগিয়ে এসছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেকে তার নিজের মতো করে প্রচার করবেন, কাজে অভিনবত্ব মানে প্রচার যেমনভাবে হয় সেরকমই হবে। নির্বাচনী প্রচারের জন্য দিল্লি থেকে মূলত হাইকমান্ড কিংবা শীর্ষ নেতৃত্ব কারা কারা আসতে পারেন, সে ব্যাপারে কি কোনো রকম আলোচনা হয়েছে? অনেকেই আসতে চেয়েছেন, কিন্তু এখনো কোন কেন্দ্রে কারা থাকবেন বা কারা প্রচার করবেন সেটা এখনো ফাইনাল হয়নি, ফাইনাল হলে আপনারা জানতে পেরে যাবেন। আতিবা দাস মুন্সি ভবানীপুরের কংগ্রেস প্রার্থী, তিনি জয়ের বিষয়ে যেমন আশাবাদী তার পাশাপাশি আশঙ্কাও প্রকাশ করলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে তৃণমূলী অত্যাচার হচ্ছে সেরকম অত্যাচার অবশ্যই নেমে আসতে পারে ভবানীপুরের মাটিতেও। ক্যামেরা উৎস রায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা। ঠিক আছে।